আয় 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 তি তি তি, এই ধানখানা খেয়ে ডিম পেড়ে দিয়ে যা দেখি, তোরা ডিম না পারলে আমি ভাত খাবো কি দিয়ে। আয় দেখি মুরগি দুজন, আয় আয় আমার লালা ভোলা। বুড়ির ডাকে বুড়ির দুই মুরগি খেতে চলে আসে। মুরগি দুটোর নাম ছিল লালা আর ভোলা। বুড়ি মা এসেছি, এই প্রতিদিন ধানই কেন খেতে দাও আমাদের? মাঝে মধ্যে গরম সাদা ভাত চাল এসবও তো দিতে পারো। সেই তো, ধান খেতে আমার আর ভালো লাগে না। কি আর করব বল, আমার কি আর অনেক কিছু আছে তোদের খাওয়ানোর জন্য? সেই ভোরে প্রতিদিন খেতে খামারে ঘুরে ধান কুড়িয়ে আনি, এরপর সে ধানে খেতে দেই। আমি তো নিজেই গরম ভাত খেতে পারি না। মানুষ যা ঠান্ডা বাসি ভাত দেয়, তার সাথেই তোদের ডিম সেদ্ধ করে খেয়ে নেই। হয়েছে থাক, আর এত আবেগ জর্জরিত কথা বলতে হবে না, আমরা এই ধানই খেয়ে নিচ্ছি। দক্ষিণের জঙ্গলের দক্ষিণ প্রান্তের লোকালয়ে এক দুঃখী বুড়ি বাস করত। এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই, ছিল দুটো কথা বলা মুরগি। এই মুরগি দুটো প্রতিদিন বুড়িকে যে দুটো ডিম দিত, বুড়ি অন্যের বাড়ি থেকে যতটুকু ভাত পেত, সেই ভাতের সাথে মুরগির ডিম দুটো সেদ্ধ করে খেত। এভাবেই সুখে দুঃখে বুড়ির জীবন কেটে যাচ্ছিল। কিন্তু একদিন বুড়ির এক প্রতিবেশী তৃষ্ণার নজরে পড়ে গেল বুড়ির মুরগি দুটো। এলাকার কত মানুষের মুরগি চুরি করে খেলাম, কেউ আজ পর্যন্ত ধরতে পারলো না। এবার তো দেখছি বুড়ির মুরগি দুটো চুরি করে খেতে হবে। মুরগি দুটো ভারী নাদুস নদুস। বুড়ির প্রতিবেশী চোর তৃষ্ণা বুড়ির নাদুস নদুস মুরগি দুটো চুরি করার জন্য সুযোগ খুঁজতে লাগলো। আরে এই বুড়ি কি বাড়ি ছেড়ে কোথাও যায় না? মুরগি দুটোকে তো ফাঁকা পাচ্ছি না। সব সময় বুড়ি মুরগি দুটোর আশেপাশে লাটিমের মতো ঘুরতে থাকে। এরই ভেতর একদিন বুড়ি সকালবেলা অসুস্থ থাকায় ধান কুড়োতে যেতে পারে না, তাই বিকেল বেলা ধান কুড়োনোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এরই ফাঁকে তৃষ্ণা চলে আসে বুড়ির বাড়িতে। সে দেখে বুড়ির মুরগি দুটো দাঁড়িয়ে আছে। এই তো সুযোগ, আশেপাশে বুড়ি নেই, মুরগি দুটোকে এখনই ধরে ফেলতে হবে। তৃষ্ণা সুযোগ পেয়ে মুরগি দুটোকে খপ করে ধরে ফেলে আর দ্রুততার সাথে মুরগি দুটো নিয়ে নিজের বাড়িতে আসে। এই কৃষ্ণা চন্নি, ছেড়ে দে আমাদের, এই মুরগি দেখি কথাও বলতে পারে, এ তো জানতাম না। চন্নি কোথাকার, বাজে কোথাকার, বুড়িমার বাড়ি থেকে আমাদের ধরে এনেছিস কেন? কি চাস তুই? আমি কি চাইতাম সে কথা এখনকার জন্য ভুলে গেলাম। তোদের মুখে মানুষের মতো কথা শুনে আমার মাথায় অন্য পরিকল্পনা চলে এসেছে। তৃষ্ণা সেই মুরগি দুটোকে ওর ঘরে আটকে রেখে দেয়। ওদিকে বুড়ি বাড়িতে ফিরে আসে। আয় 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 তি তি তি, দেখ তোদের খাবার নিয়ে চলে এসেছি। কি রে এখনো কেন আসছিস না, আয় আমার কাছে। বুড়ি মুরগি দুটোকে ডাকতে থাকে, কিন্তু মুরগি দুটো বুড়ির ডাকে সাড়া দিয়ে আসে না, তাই বুড়ি চিন্তায় পড়ে যায়। ওদের কি হলো, ওরা দুটো কোথায় গেল? ওরা হারিয়ে যায়নি তো, কিংবা কেউ ধরে খেয়ে ফেলেনি তো? বুড়ি খুব কাঁদতে থাকে। বুড়ির কান্না শুনে তৃষ্ণা বুড়ির সাথে তামাশা করতে বুড়ির বাড়িতে আসে। ও মা, কি হয়েছে বুড়ি মা, এভাবে কাঁদছো কেন? আর বলিস না, আমার তো আপন বলতে ওই দুটো মুরগি ছিল। ওদের সাথে আমি সুখ দুঃখের কথা বলতাম, ওরা ডিম দিত, সে ডিম আমি দুবেলা সেদ্ধ করে ভাতের সাথে খেতাম। এখন তো আমার সব গেল, এখন কি হবে, ঘরে শুধু দুটো ডিমই আছে। তাই এক কাজ করো, এতই যখন ডিম খাওয়ার শখ তোমার, তাহলে তোমার ঘরে থাকা ওই দুটো ডিম বাড়ির আঙিনায় লাগিয়ে দিয়ে ডিমের চাষ করো। কে বলতে পারে ওই ডিম দুটো থেকে ডিমের গাছও বেরিয়ে যেতে পারে। বুড়ি কাঁদতে থাকে, আর বুড়ির কান্না দেখে দুষ্ট তৃষ্ণা আড়ালে গিয়ে হাসতে থাকে। আর সে সময় ছোট্ট চুরুই টুনি
বুড়ির বাড়ির উপর দিয়ে উড়ে যাচ্ছিল। এ কি, এই বুড়িমা এভাবে কাঁদছে কেন? তার এত কিসের দুঃখ? ব্যাপারটা তো আমাকে দেখতে হয়। কৃষ্ণা যখন হাসতে হাসতে বুড়ির বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখন টুনি বুড়ির বাড়ির ভেতরে আসে। কি হয়েছে বুড়িমা, এভাবে কাঁদছো কেন তুমি? কিছু কি ঘটেছে? ওরে টুনি, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার মুরগি দুটো চুরি হয়ে গেছে, আর আমি মুরগি হারিয়ে কাঁদছিলাম তখন ওই তৃষ্ণা আমার সাথে বিদ্রুপ করার জন্য আমাকে বলে গেল ডিমের চাষ করতে। ওই বাজে মহিলা তোমাকে এই কথা বলেছে? বেশ, তুমি তাহলে তাই করো, ডিমের চাষ করো। তুইও কি ওই তৃষ্ণার মতো আমার সাথে মজা করবি? মজা না বুড়িমা, তুমি ডিম দুটো মাটিতে পুঁতেই দেখো। এরপর কি করা যায় আমি করছি, শুধু আমার উপর বিশ্বাস রেখো। টুনি এই কথা বলে উড়ে উড়ে প্রকৃতি কন্যার কাছে রওনা দেয়। ওদিকে বুড়ি টুনির কথা মতো ঘরে থাকা ডিম দুটো আঙিনায় পুঁতে দেয়। হে বিধাতা, তোমার উপর ভরসা করে এই ডিম দুটো আমি পুঁতে দিলাম। তুমি দেখো বিধাতা, আমার এই ডিমের চাষ যেন সফল হয়। ওদিকে টুনি পৌঁছে যায় প্রকৃতি কন্যার কাছে। কি রে টুনি, কিছু বলবি নাকি হঠাৎ আমার কাছে? প্রকৃতি কন্যা, আপনি তো জানেন কারো দুঃখ আমি সইতে পারি না, তা আজ আবার কার দুঃখের খবর নিয়ে এলি? সে এক বুড়িমার দুঃখ, দিনকুলে কেউ নেই ওই বুড়িমার। থাকার ভেতর দুটো মুরগি ছিল, সে মুরগির ডিম সেদ্ধ করে খেয়েই বুড়িমা থাকতো, কিন্তু কেউ বুড়িমার সে শেষ সম্বল মুরগি দুটোকে চুরি করে নিয়ে গেছে। তাই আমি বুড়িমাকে বলেছি ঘরে যে দুটো ডিম আছে সে দুটো ডিমের চাষ করতে। টুনি, তুই যে এত বোকা এটা তো জানতাম না। ডিমের চাষ, এটাও আবার সম্ভব নাকি? আমি জানি এটা সম্ভব না, কিন্তু আপনি যে অসম্ভবকে সম্ভব করতে পারেন সেটা তো আমি জানি। ধুর, আমার এত শক্তি নেই। আপনি আমার সাথে চলুন, সেই বৃদ্ধাকে দেখবেন। বৃদ্ধার দুঃখ কষ্ট আর চোখের পানি দেখলে আপনারও বৃদ্ধার জন্য খুব খারাপ লাগবে। চলুন আমার সাথে। তুই যে নাছোর বান্দা, তোর সাথে এখন না গিয়ে উপায় আছে? প্রকৃতি কন্যা এ কথা বলে টুনির সাথে রওনা দেয় বৃদ্ধার বাড়ির দিকে। বৃদ্ধার বাড়িতে এসে প্রকৃতি কন্যা দেখে বৃদ্ধা তার মুরগিদের শোক ভুলতে পারেনি, আর খাওয়ার জন্য বৃদ্ধার কাছে এক মুঠো সাদা ভাত ছাড়া কিছুই নেই। বৃদ্ধা সে ভাতটুকুই কষ্ট করে খাচ্ছে আর কাচ্ছে। আমার মুরগিরা, তোরা আমার সঙ্গী, আর তো কেউ নেই, একমাত্র তোদের সাথে কথা বলে আমি আমার সব দুঃখ ভুলে থাকতাম। তোদের ডিমকে দিন কাটিয়ে দিতাম, তোরা কোথায় চলে গেলি? বৃদ্ধার এত কষ্ট দেখে প্রকৃতি কন্যার চোখ বেয়ে পানি ঝরতে লাগলো, আর প্রকৃতি কন্যার সে চোখের পানি বৃদ্ধার পুঁতে রাখা ডিমের উপরে গিয়ে পড়ল। তখনই সেখান থেকে ডিমের গাছ বেরিয়ে পড়ল, সে গাছে অনেক ডিমও ধরল। আরে আশ্চর্য ব্যাপার, দেখুন প্রকৃতি কন্যা, আপনার চোখের জল এখানে পড়তেই ডিমের গাছ বেরিয়েছে। বৃদ্ধা বুড়িমাকে এই কথা তো জানাতে হয়। টুনি উড়ে গিয়ে বৃদ্ধাকে বলে, বুড়িমা, তোমার মুরগি দুটোকে ফেরত দিতে না পারলেও তুমি যেন ভালোভাবে খেয়ে বাঁচতে পারো সে ব্যবস্থা করতে পেরেছি। দেখো, আমি আমার সাথে প্রকৃতি কন্যাকে নিয়ে এসেছি, আর প্রকৃতি কন্যার চোখের জল পুঁতে রাখা ডিমের উপর পড়তেই সেখানে ডিমের গাছ হয়েছে। এখন তুমি যত খুশি তত ডিম এই গাছ থেকে খেতে পারো, আবার বাজারেও বিক্রি করতে পারো। টুনি, প্রকৃতি কন্যা, তোমাদের বিধাতা ভালো করুক, তোমরা আমাকে যে সাহায্য করেছ তার কথা আমি কখনো ভুলব না। এরপর থেকে বৃদ্ধার ডিম গাছ থেকে ডিম নিয়ে খেত,
আর বাকি ডিম বাজারে বিক্রি করে ভালো মন্দ খেত, নতুন শাড়ি পরত। একদিন তৃষ্ণার চোখে পড়ে যায় সেই ডিমের গাছ। এই বুড়ির দেখি ভাগ্য খুলে গেছে, তাই তো বলি বুড়ির কান্নার শব্দ আমার বাড়ি পর্যন্ত আসে না কেন। সে যাই হোক, এই গাছ আমি চুরি করব, ঠিক সেভাবেই যেভাবে বুড়ির মুরগি দুটোকে চুরি করে আমার কাছে রেখে দিয়েছি। কৃষ্ণা রাত হতেই বৃদ্ধার বাড়ির উঠোনে গেল আর ডিমের গাছ উপরে নিতে চাইল। তখনই তৃষ্ণার হাত সেই ডিমের গাছের সাথে আটকে গেল। একি ফুতুরে কাণ্ড রে বাবা, আমার হাত আমি ছাড়াতে পারছি না কেন, কি করব এখন। তৃষ্ণা অনেক চেষ্টা করার পরেও ওর হাত ছাড়াতে পারে না। এভাবেই সকাল হয়ে যায় আর বুড়ি ঘর থেকে বাইরে বের হয়। একি তৃষ্ণা, তোমার হাত আমার ডিমের গাছের সাথে আটকে আছে কেন? তুমি কি তাহলে আমার গাছ চুরি করতে এসেছিলে? বুড়িমা, আমাকে বাঁচান, বুড়িমা আমাকে বাঁচান। আপনি যদি আমাকে এই বিপদ থেকে না বাঁচান, তাহলে সারা জীবন আমার হাত এখানে এভাবেই আটকে থাকবে, আমার জীবন তো বরবাদ হয়ে যাবে। তখনই হাসতে হাসতে টুনি সেখানে আসে। তুমি মহিলা সব সময় খারাপ, তোমাকে আমার আগেই সন্দেহ হয়েছিল, মনেই হয়েছিল তুমি বুড়িমার গাছ চুরি করতে পারো, কিন্তু এই গাছ যে প্রকৃতি কন্যার চোখের জলে সৃষ্টি, একে তো নেওয়া যাবে না। টুনি, এই টুনি, আমাকে বাঁচা ভাই, আমি কথা দিচ্ছি এরকম কাজ আর কখনো করব না। তোমার এই হাত তখনই ডিমের গাছ ছেড়ে দিবে যখন তুমি তোমার সব পাপ স্বীকার করবে। এবার বলো দেখি, বুড়িমার আর কি কি ক্ষতি করেছো তুমি? বুড়িমার মুরগি দুটো আমি চুরি করে আমার বাড়িতে বেঁধে রেখেছি। প্রথমে আমি মুরগি দুটোকে খেতে চেয়েছিলাম, কিন্তু যখন দেখলাম মুরগি দুটো কথা বলে, তখন ঠিক করলাম এদের চড়া দামে হাটের দিনে বাজারে বিক্রি করব। আজ হাটের দিন, আজই মুরগি দুটোকে নিয়ে যেতাম। আফসোস, আজই তোমার চুরি ধরা পড়ে গেল। ছি তৃষ্ণা, তুমি আমার ক্ষতি কিভাবে করলে? তুমি তো জানতেই আমি বৃদ্ধা অসহায় মানুষ, একেই আমার দুঃখ দুর্দশার শেষ নেই। এর ভেতর আমার মতো মানুষকে ঠকিয়ে তার একমাত্র অবলম্বনটুকু কেড়ে নিয়ে কতদিন আর খেতে পারতে তুমি? বুঝলে তৃষ্ণা, এই তোমার মতো মানুষের জন্য হাজার হাজার অসহায় মানুষরা কত দুঃখ কষ্টের মধ্য দিয়ে যায়। আমার ভুল হয়ে গেছে, আমি সত্যি ভেতর থেকে অনুতপ্ত, এরকম কাজ আমি আর কারো সাথে কখনোই করব না। তৃষ্ণা খুব কাঁদতে থাকে, তাই বৃদ্ধা তৃষ্ণাকে মাফ করে দেয়, সাথে সাথে ডিম গাছও তৃষ্ণার হাত ছেড়ে দেয়। তৃষ্ণা বন্দি করে রাখা মুরগি দুটোকে বুড়ির কাছে ফিরিয়ে দেয়। এরপর থেকে বুড়ি ওর মুরগি দুটোকে নিয়ে আর ডিম গাছটিকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।